মাকে নিয়ে বেরিয়ে পড়লাম, মার খাবার দাবার কিছুই নেই। আসসালামু আলাইকুম। যখন হাঁটতেছিলাম তখনই দেখলাম যে পাশে একটা দোকান দেখা যাচ্ছে, দেখে তো বেশ ভালো লেগেছে, আর লোভ সামলাতে পারলাম না, ঢুকে গেলাম দোকানে। ঢুকেই দেখি সিলভারের অনেক কিউট কিউট হাঁড়ি পাতিল, দেখে তো বেশ ভালো লেগেছে। ভাবছি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। হাঁড়ি পাতিলগুলো বেশ চমৎকার ছিল। আমি উল্টে পাল্টে এদিক সেদিক করে হাঁড়ি পাতিলগুলো দেখে নিলাম মন ভরে, তাই ভাবছি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। যাই হোক, এখানে দেখেন একদম খুব সুন্দর একটা কড়া, দেখে তো বেশ বেশ ভালো লেগেছে। তারপরে এটা হয়েছে ভাতের হাঁড়ি, অনায়াসে চারজনের ভাত রান্না করা যাবে। আর এখানে হয়েছে একটি সবজির পাতিল, সবগুলি সবজির পাতিলে ছিল বেশ চমৎকার। আমি পাতিলগুলি দেখে আমার মনে অনেক আনন্দ লেগেছে। যাই হোক, এটা একটা ডালের পাতিল, এটাও খুব কিউট ছিল দেখতে, আর খুবই সুন্দর ছিল পাতিলগুলো। এটা একটা ডালের পাতিল। যাই হোক, পাতিলগুলো দেখতে দেখতে আমি কখন যে সময় পার করলাম বুঝতেই পারলাম না। যাই হোক, আমি আরও কিছু পাতিল আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করছি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক, এখানে কিছু বড় হাঁড়ি পাতিল ছিল, তার মধ্যে ছোটো ছোটো কড়াগুলো দেখে আমি তো চোখ ফিরাতে পারিনি। দেখুন অনেক সুন্দর হাঁড়ি কড়াগুলো। মা বলতেছে আম্মু এখান থেকে একটা পাতিল নিয়ে নাও, আমি খেলাধুলা করব। যাই হোক, পাতিলগুলো দেখে শুনে তারপর তিন চারটা পাতিল আমি নিয়ে নিলাম ইনশাল্লাহ, আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন অনেক সুন্দর, এখানে অনায়াসে একটা ডিম ভাজি করা যাবে, সামান্য একটু ভাজি করা যাবে, আলু ভাজি করা যাবে ইনশাল্লাহ। যাই হোক, তারপর আমি এখান থেকে একটা কড়া নিয়ে নিলাম, আর একটা ভাতের পাতিল, একটা ডালের পাতিল নিয়ে নিলাম ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।